আমরা তাহলে কতদিন শুরু করেছিলাম কি না আমরা কতদিন শুরু করেছিলাম নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স এবং তার আন্ডারে আমরা মেইনলি কি পড়ব না প্রোটন এনএমআর 1H এই এনএমআর এইটাই আমরা কতদিন শুরু করেছিলাম তো তাহলে আমাদের বক্তব্যটা কি ছিল আমাদের বক্তব্যটা ছিল যে নিউক্লিয়াসের স্পিন আছে কাদের স্পিন আছে না যা না যে সমস্ত নিউক্লিয়াসের যে তোর ওয়ার্ড এবং মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বারের মধ্যে কেউ একটা একটাকে অ্যাটলিস্ট অড হতেই হবে বা দুটো যদি হয় অড তখন ওদের কি থাকবে না স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে এবং টোটাল নাম্বার অফ স্পিন কি হয় 2i+1 হোয়াট ইজ আই না স্পিন কোয়ান্টাম নাম্বার এবারে তাহলে আমরা দেখেছি প্লাস আই থেকে মাইনাস আই এইগুলো তাদের স্পিন স্টেট হয় প্রোটনের ক্ষেত্রে কি পেয়েছি দুটো স্পিন স্টেট প্লাস হাফ এবং মাইনাস হাফ প্লাস হাফটা হচ্ছে অ্যালাইন্ড উইথ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আর মাইনাসটা অপোজিং টু দ্য অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড গিভেন বাই দ্য টার্ম B0 তাহলে যখন কোনো অ্যাপ্লাইড ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি দুটো স্পিন স্টেটই ডিজেনারেট যখন অ্যাপ্লাই করা হচ্ছে দুটো ডিফারেন্ট এনার্জি স্টেটে ব্রেক করে যাচ্ছে এই আমার প্লাস হাফ আর এই আমার মাইনাস হাফ এই ব্রেক করে যাচ্ছে এবং যখন নিউক্লিয়াসটা স্পিন করছে তার যে প্রিসিশনাল মোশনটা কি না লাট্টু যখন স্পিন করে যখন উবল করে তখন এই রকমই তার অ্যাক্সিসটাকে কেন্দ্র করে এই এরকমই এই পয়েন্টটাকে কেন্দ্র করে এই উপরের মাথাটা একটা স্পিনে করে সেই স্পিনটাকেই বলা হয় প্রিসিশনাল মোশন তাহলে এই প্রিসিশনাল মোশনটাকে আবার লার্মার ফ্রিকোয়েন্সিও বলা হয় সেটা কার সঙ্গে ম্যাচ করে যায় না এই দুটো স্পিনের এনার্জি গ্যাপের করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি ওর সাথে ম্যাচ করে এবারে বাইরে থেকে কি পাঠানো হয় রেডিও ফ্রিকোয়েন্সি পাঠানো হয় রেডিও ফ্রিকোয়েন্সি কম থেকে বাড়ানো হতে হতে যখনই এই গ্যাপটার বা ওই প্রিসিশনাল ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে যায় তখনই ও এই স্টেট থেকে অন্য স্টেটে জাম্প করে সেইটাই রেজোনেট হয় দ্যাট ইজ রেকর্ডেড সেইটাই রেকর্ড করা হয় তাহলে মোদ্দা কথা কি দুটো স্পিন স্টেটের করেসপন্ডিং এনার্জি ডিফারেন্সের করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি তার সঙ্গে সাপ্লাইড রেডিও ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ করবে তখনই রেজোনেন্স করবে সেইটাকেই আমরা যন্ত্রের সাহায্যে মেজার করা হয় বা রেকর্ড করা হয় সেই ফ্রিকোয়েন্সি রেডিও ফ্রিকোয়েন্সি ইজ রেকর্ডেড তাহলে ফ্রিকোয়েন্সির কি ইউনিট হার্টজ বেশ এবারে প্রশ্ন হচ্ছে আমার একটা অর্গানিক মলিকুল আমি যদি ডাইরেক্ট এক্সাম্পলের মধ্যে আবার আসি এই সি এই সি এখানে একটা হাইড্রোজেন আছে এইচ এ এখানে একটা হাইড্রোজেন আছে এইচ বি দুটো হাইড্রোজেন আছে বেশ আমি একটা কাজ করি এখানে একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম এফ কে আমি যোগ করে দিই বেশ যেই আমি এখানে একটা স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে যোগ করে দিলাম তাহলে এই হাইড্রোজেনের বাইরে আর এই হাইড্রোজেনের বাইরে এবারে আমরা আজকের ক্লাসটা এখান থেকে শুরু করছি তাহলে দুটো হাইড্রোজেনের বাইরে ইলেকট্রনের ক্লাউড ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম নয় আবারও বলছি যেই একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমকে এখানে যোগ করে দিলাম এর এফেক্ট এর মাইনাস আই এফেক্টের ফলে এইখান থেকে এই হাইড্রোজেন থেকে বেশি ইলেকট্রন ওদিকে যাবে ফলে আমরা একটা কথা বলবো
হাইড্রোজেন বির উপরে যে ইলেকট্রনের চাদর আছে, যে ইলেকট্রনের ক্লাউড আছে, সেটা অনেকটা কম দেন এই যে। তার মানে দুটোর মধ্যে আমরা এই কমেন্টটা করব, এইচ এর উপরে ইলেকট্রনের ক্লাউড ডেনসিটি বেশি বা ইলেকট্রনের ডেনসিটি বেশি দেন এইচ বি। তাহলে এনএমআর এর এইটাই হচ্ছে মোদ্দা কথা, আমাকে বিচার করতে হবে যে যে কোনো মলিকুল যখন দেওয়া হচ্ছে, যখন আমি প্রোটন এনএমআর পার্টিকুলারলি পড়ছি, যে ওই মলিকুলে যে যত রকমের প্রোটন আছে সেই প্রোটনগুলো কার কার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট কীরকমই, মানে কার ইলেকট্রনের ক্লাউড কত কম কত বেশি, সেইটা আমাকে রিলেটিভলি চিন্তা করতে হবে। এটাই এনএমআর এর অ্যাকচুয়াল থিওরি। বেশ, তাহলে আমি এরকম করে একটা ছবি এঁকে বোঝাই যে মনে কর এটা আমার এইচ এ, এর বাইরে মনে কর ইলেকট্রনের ক্লাউড এতটা আছে, তিনটে বেড়া দিয়েছি মানে ইলেকট্রনের ক্লাউড এর উপরে একটু বেশি আছে, এইচ বি কে একটা বেড়া দিলাম, তার মানে যেহেতু এর পাশে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে এবং স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, সেই জন্য আমরা বলবো যে এর বাইরে ইলেকট্রনের ক্লাউডটা একটু কম, একটু কম যেহেতু ওটা ওদিকে টানা হয়ে গেছে। এইটা কে ভালো করে, এটাই কিন্তু বেসিক থিওরি, এই জায়গাটাতে বুঝতে না পারলে আর কিন্তু কিছু বুঝতে পারবি না, পুরোটাই অধুরা থেকে যাবে। তাহলে কি বলছি, প্রোটনগুলোর রিলেটিভ ইলেকট্রনের ক্লাউড ডেনসিটি ওই প্রোটনটার উপরে কতটা সেইটা বিচার করতে হবে। ইলেকট্রনের ক্লাউড ডেনসিটি মানে অ্যাজ এ হোল এনভায়রনমেন্টের জন্য ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থাকতে পারে, তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের জন্য ওখান থেকে ইলেকট্রনটা চলে যাবে, ফলে ওর ইলেকট্রন ক্লাউড ডেনসিটি কমে যাবে। আর যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হয় ঠিক তখন উল্টোটা হবে, ইলেকট্রনের ডেনসিটিটা বাড়বে। এইবারে চিন্তা কর এই অবস্থাতে মলিকুলটাকে যখন এনএমআর মেশিনে ঢোকানো হয়, এনএমআর মেশিনে, তখন এনএমআর মেশিনের ভেতরে একটা স্ট্রং একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড থাকে, যেটাকে আমরা বলবো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে মেশিনের ভেতরে কি আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড আছে যার স্ট্রেংথ অবভিয়াসলি ফিক্সড, যার স্ট্রেংথ অবভিয়াসলি ফিক্সড মানে এনএমআর মেশিন প্রথম দিকে যখন করা হয়েছিল আবিষ্কার, মেশিনটাকে এরকম করে বলা হতো 60 মেগাহার্টজ মেশিন, তারপরে মেশিনকে বলা হয় 200 মেগাহার্টজ মেশিন, তারপরে 300 মেগাহার্টজ মেশিন, এরকম করে বাড়তে বাড়তে 600 মেগাহার্টজ মেশিন, তারপরে 900 মেগাহার্টজ মেশিন, তারপরে 1200 মেগাহার্টজ মেশিন পর্যন্ত এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এইটার মানে কি, যত এই মেগাহার্টজ ভ্যালু বাড়বে কোনো এনএমআর মেশিনে, তার মানে বুঝতে হবে ওই এনএমআর মেশিনের ভেতরে যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আছে তার স্ট্রেংথ হচ্ছে এটা, সেটা পরপর বাড়ছে। তাহলে যত মডার্ন এনএমআর মেশিন তার ভেতরে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তত বাড়ছে। এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ ইজ গিভেন বাই দ্য ইউনিট মেগাহার্টজ, মেগাহার্টজ। তাহলে প্রথম দিকে 60 মেগাহার্টজ মেশিন এখন নেই, উঠে গেছে, 200টাও প্রায় উঠে যায় যায় করছে, 300 আছে। তাহলে যখন কোনো এনএমআর ডাটা দিয়ে দেয় তখন ব্র্যাকেটে প্রথমেই লিখে দেয় মনে কর 300 মেগাহার্টজ, এর মানেটা কি, যে মেশিনে রেকর্ড করা হয়েছে সেই মেশিনের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ 300 মেগাহার্টজ। তাহলে ধর আমি এরকম করে সাইন দিলাম বি জিরো,
B0 stands for external magnetic field strength. তাহলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা ফিক্সড, এই মলিকুলটাকে মেশিনে ঢোকানো হয়েছে, এর পরের যে 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 ব্যাপারটা সেটাই হচ্ছে মেন আন্ডারস্ট্যান্ডিং, যে এইটা তো নিউক্লিয়াস, এটা তো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে কে আছে, ইলেকট্রনের ক্লাউড বা ইলেকট্রনের চাদর। তাহলে ইলেকট্রনের চাদরটা বাইরে আছে, নিউক্লিয়াসটা ভেতরে আছে। এনএমআর ব্যাপারটা কার প্রপার্টি? না নিউক্লিয়াসের স্পিনের প্রপার্টি। আবারও বলছি, এনএমআরটা কার প্রপার্টি? না নিউক্লিয়াসের স্পিনের প্রপার্টি। ঠান্ডা মাথাতে শোন, তাহলে নিউক্লিয়াসের স্পিন স্টেট আমরা কি বলেছি? নিউক্লিয়াসের স্পিন স্টেটের এনার্জি সেম যখন কোনো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি। কিন্তু যখনই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করা হলো, তখন কি হবে? না ওই নিউক্লিয়াসের স্পিন ডিফারেন্ট এনার্জি স্টেটে ভেঙে যাবে, এবং ওই কতটা গ্যাপে ভাঙবে, মানে এই যে গ্যাপে ভেঙে গেছে, এই যে গ্যাপে ভেঙে গেছে, দিস ব্রেকিং ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে এই গ্যাপটা তত বাড়বে। এবারে প্রশ্ন হচ্ছে, আমরা তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে ফিক্সড করেছি, মানে মেশিনে ওটা তো ফিক্সড, ওটা তো কনস্ট্যান্ট, তাহলে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা হচ্ছে এফেক্টিভ ফিল্ড স্ট্রেংথ, মানে কোন নিউক্লিয়াস কতটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করতে পারছে। সব কথা শেষ কথা হচ্ছে গিয়ে এইটা, কোন নিউক্লিয়াস কতটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করতে পারছে। এক্সপেরিয়েন্স করা ব্যাপারটা মানেটা কি? মানে এরকম করে একটু ভাব, যে মনে কর প্রচন্ড প্রচন্ড ঠান্ডা পড়েছে, তাহলে দুজন ব্যক্তি যদি একটা ঠান্ডা জায়গাতে দাঁড়িয়ে থাকে, তাহলে বাইরের ঠান্ডাটা সবার জন্যই সেম। মনে কর বাইরে শীতকালে টেম্পারেচার মনে কর 4 ডিগ্রি সেন্টিগ্রেড, কোথাও দার্জিলিংয়ে মনে কর 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে দুজন লোক যে কিনা গায়ের উপরে পরপর 3টে সোয়েটার পরে আছে, সে ঠান্ডাটাকে কম এক্সপেরিয়েন্স করতে পারবে। কিন্তু যে একটু গরিব লোক, যার সোয়েটার একটা কেনার ক্ষমতা আছে, যে একটা সোয়েটার পরেছে, সে কিন্তু ঠান্ডাটাকে অনেক বেশি এক্সপেরিয়েন্স করতে পারবে। এনএমআর এর ব্যাপারটা কিন্তু ঠিক তাই, একই রকমই। এই যে সোয়েটার দিয়ে বোঝালাম, যে একটা লোক যতগুলো জ্যাকেট পরেছে সে ঠান্ডাটাকে কম এক্সপেরিয়েন্স করতে পারবে, মানে তার ভেতর পর্যন্ত ঠান্ডাটা কম পৌঁছবে। যে একটাই সোয়েটার পরেছে সে ঠান্ডাটাকে বেশি এক্সপেরিয়েন্স করতে পারবে। ঠিক সিমিলারলি এখানে এই ইলেকট্রনের ক্লাউডটা বাইরে সারাউন্ডিং করে আছে, যার ইলেকট্রনের সারাউন্ডিং যত বেশি, যার ইলেকট্রনের ডেনসিটি নিউক্লিয়াসের বাইরে যত বেশি, তার নিউক্লিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে তত কম এক্সপেরিয়েন্স করতে পারবে, তত কম এক্সপেরিয়েন্স করতে পারবে, তত কম অনুভব করতে পারবে। তাহলে ওর স্পিন স্টেটগুলোর ভাঙার মধ্যে এনার্জি গ্যাপটা কম হবে, আর যার বাইরে ইলেকট্রনের ক্লাউড ডেনসিটি কম, সে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে বেশি করে এক্সপেরিয়েন্স করতে পারবে। তার নিউক্লিয়াস পর্যন্ত এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের এফেক্টটা বেশি করে পৌঁছবে, ফলে ওর স্পিন স্টেটের ব্রেকিংটা অনেক বেশি হবে। তাহলে কি লিখব? এক্সপেরিয়েন্স মোর এফেক্টিভ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড।
করবে। ফলে যদি এরকম একটা এনার্জি স্কেল ড্র করি এইচ এর এর স্পিনস্টেট যদি এইরকমই দুটোর মধ্যে ব্রেক করে তাহলে এর আর একটু বেশি ব্রেক হবে, মানে এর গ্যাপটা বেশি হবে, এর থেকে এই গ্যাপটা বেশি হবে। মানে এটা যদি বলি নিউ এ মানে ডেল্টা ই ইজিগাল টু এইচ নিউ এ, এখানে ডেল্টা ই হবে এইচ নিউ বি, তাহলে নিউ বি মাস্ট বি গ্রেটার দেন নিউ এ। তাহলে যে যত বেশি এক্সপেরিয়েন্স করবে তার স্পিন স্টেট তত বেশি ব্রেক করবে, তার স্পিন স্টেটের মধ্যে এনার্জি গ্যাপ তত বেশি হবে। মোদ্দা কথা হচ্ছে কি এইটা, মেন বক্তব্য হচ্ছে গিয়ে কিন্তু তাহলে এখানেও ঠিক তাই। দেখ এখানেও যদি আমরা বলি এবারে এই অবস্থাতে কি পাঠানো হবে, বাইরে থেকে রেডিও ফ্রিকোয়েন্সি পাঠানো হচ্ছে, বাইরে থেকে রেডিও ফ্রিকোয়েন্সি পাঠানো হচ্ছে। রেডিও ফ্রিকোয়েন্সি পাঠানো হলে কি হবে, যখনই রেডিও ফ্রিকোয়েন্সিটা এই ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করবে তখনই রেজোনেট করবে। তাহলে রেডিও ফ্রিকোয়েন্সিটা যদি কম থেকে বেশির দিকে পরপর পাঠানো হয় তাহলে এই যে এইচ এ এ আগে এরকম করে রেজোনেট করলো, করতে 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 আবার রেজোনেট করবে, তাহলে এইচ এ লো রেডিও ফ্রিকোয়েন্সি আর এইচ বি হাই রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে, এইটাই মেজার করা হয়। দ্যাট ইজ মেজার্ড বাই দা এনএমআর মেশিন। তাহলে থিওরিটা এতক্ষণে মোটামুটি আমরা শেষ করতে পারলাম, কোয়াইট ইন্টারেস্টিং। কি দাঁড়াচ্ছে না পুরোপুরি নিউক্লিয়াসের প্রপার্টি, সামারি করলে কি দাঁড়াচ্ছে নিউক্লিয়াসের প্রপার্টি, নিউক্লিয়াসে প্রোটনের দুটো স্পিন স্টেট, তারা কি করবে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে ব্রেক করবে, ব্রেক করবে কার কতটা ব্রেক করবে, না যে নিউক্লিয়াস যত বেশি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্সড করবে যে যত এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে অনুভব করবে তার ভাঙাটা তত বেশি, তার মানে সে কত হায়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে, যে কম এক্সপেরিয়েন্স করবে সে তত লোয়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে। তার মানে পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে কে কতটা এক্সপেরিয়েন্স করবে, তার মানে কার বাইরে ইলেকট্রনের ডেনসিটি কতটা, যে প্রোটনের ওপরে ইলেকট্রনের ক্লাউড ডেনসিটি বেশি সে কম এক্সপেরিয়েন্স করবে, সে তার ব্রেকিং এর দুটো স্পিন স্টেটের ব্রেকিং এর মধ্যে এনার্জি গ্যাপ কম ফ্রিকোয়েন্সি কম সে লোয়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে, যার ইলেকট্রনের ক্লাউড ডেনসিটি কম যে প্রোটনের বাইরে সে বেশি এক্সপেরিয়েন্স করবে, তার স্পিন স্টেট গুলো বেশি এনার্জি গ্যাপে ব্রেক করবে, সে হায়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে। এইটাই এনএমআর এর মূল কথা, মূল বক্তব্য হচ্ছে গিয়ে এইটা, এইটাই হচ্ছে সাত কথার এক কথা। এইবারে টেকনিক্যালটা ভ্যালু একটু আগে মুখস্থ, কিভাবে এক্সপ্রেস করা হয়, স্কেল কি, স্ট্যান্ডার্ড কি, সলভেন্ট কি, এবারে আস্তে আস্তে যে কথাগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেগুলো এবারে আমাদের আস্তে আস্তে জানতে হবে। তাহলে প্রথম আমাদের যে টার্মটার সাথে পরিচিত হতে হবে, হোয়াট ইজ কেমিক্যাল শিফট অ্যান্ড হোয়াট ইজ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমিক্যাল শিফট এই টার্মগুলো এবার আস্তে আস্তে শেখ। হোয়াট ইজ কেমিক্যাল শিফট, কেমিক্যাল শিফট, কেমিক্যাল শিফট,
কেমিক্যাল শিফট মানে হচ্ছে কোন পার্টিকুলার প্রোটন যে রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করে, যে রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করে সেটাই হচ্ছে গিয়ে তার কেমিক্যাল শিফট। মোটা কথা হচ্ছে মনে কর, আচ্ছা এবারে আসি আবার একটা টার্ম আসি তারপর আবার ওখানে আসবো, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কথাটার মানে হচ্ছে কোন মলিকুলে যে সমস্ত প্রোটনের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম, আবারও বলছি কোন মলিকুলে যে সমস্ত প্রোটনের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম তারা সেম রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করে। অবভিয়াসলি যে প্রোটনগুলোর ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম তাহলে ওদের স্পিন স্টেটগুলোর মধ্যে ব্রেকিং একদম এক্সাক্ট হবে, তাহলে ওরা সবাই একই রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে, বা ওদের উল্টোভাবে বলতে পারি কেমিক্যাল শিফট সমান হবে। তাহলে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, কেমিক্যাল শিফট তারটা ওতপ্রোতভাবে জড়িত, যে সমস্ত প্রোটন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওদের কেমিক্যাল শিফট ভ্যালু আলাদা, যে সমস্ত প্রোটন কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট ওদের কেমিক্যাল শিফট ভ্যালু আলাদা হতে বাধ্য। এইবারে আমরা এক্সাম্পল নেই তবে ব্যাপারটা একদম ক্লিয়ার হবে। মনে কর এরকম একটা মলিকুল CH3CH2CH ইথাইল ক্লোরাইড, এইভাবে লিখি CCCl AH 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 এই এইটা হচ্ছে CH3CH2Cl। আমরা প্রথমেই বলতে পারি এই তিনটে হাইড্রোজেন, এই তিনটে হাইড্রোজেনের এদের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম, এদের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম, ফলে এই তিনটে প্রোটন একই রকম ভাবে স্প্লিট করবে, মানে এদের স্পিন স্টেট স্প্লিটিং এক রকমই হবে, ফলে এতে এরা সেম রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে, ফলে এদের কেমিক্যাল শিফট ভ্যালু সেম। ঠিক সিমিলারলি এই দুটো প্রোটন, এই বাক্স করলাম জানিকে, এই দুটো প্রোটনেরও কেমিক্যাল এনভায়রনমেন্ট সেম, ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম, ফলে এই দুটো প্রোটনও এরাও একই জায়গাতে রেজোনেট করবে। তাহলে আমি যদি এবারে একটু বিচার করি কে কম ভ্যালুতে রেজোনেট করবে, কে বেশি ভ্যালুতে রেজোনেট করবে, তখন দেখ এই যে ক্লোরিন এ হচ্ছে স্ট্রং ইলেকট্রো নেগেটিভ অ্যাটম, তাহলে এ কি করবে ইলেকট্রনকে টানছে, তাহলে রিলেটিভলি এই প্রোটনের উপরে লো ইলেকট্রন ডেন্সিটি, লো ইলেকট্রন ডেন্সিটি। আমি এক এক করে পয়েন্ট করে বোঝাচ্ছি দেখ। তাহলে যে প্রোটনটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের নিয়ারেস্ট, যে কাছে আছে, তাহলে তার কি হবে ইলেকট্রনের ডেন্সিটি রিলেটিভলি কম হবে, ফলে এক্সপেরিয়েন্সড এক্সপেরিয়েন্সড হায়ার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, এ বেশি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে এক্সপেরিয়েন্স করবে, ফলে স্পিন স্টেট ব্রেকিংটা হাই হবে, দুটো স্পিন স্টেটে যে কি হবে ব্রেকিং হাই, বা কি হবে এর নিউ হবে লার্জার, মানে হায়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে। মোদ্দা কথা হচ্ছে কি এইটা। তাহলে এর আর এদের মধ্যে এই তিনটে CH3 CH2 Cl এর
হাই হাই কি হবে নিউ ভ্যালু এ হায়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে কম্প্যাক্ট টু দিস তাহলে আপাত দৃষ্টিতে এই মলিকুলের দুটো এনএমআর পিক পাবি প্রোটন এনএমআর এর যে মলিকুলে যত ধরনের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন আছে আপাতত এখনো পর্যন্ত ভাব সেখানে কটা পিক পাওয়া যাবে তাহলে এই মলিকুলে এই তিনটে হাইড্রোজেনের জন্য একটা পিক পাওয়া যাবে আর এই দুটো হাইড্রোজেনের জন্য একটা পিক পাওয়া যাবে সেই পিকগুলো কার নিউ ভ্যালু বেশি হবে না এর নিউ ভ্যালু বেশি হবে এর এই CH2টা হায়ার হায়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে তার কি কারণ এর পাশে ক্লোরিন আছে ফলে এই হাইড্রোজেনের উপরে রিলেটিভলি ইলেকট্রনের ডেনসিটি কম ও এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে বেশি এক্সপেরিয়েন্স করবে ফলে ওর স্পিন স্টেটের ব্রেকিংটা লার্জার হবে ও হায়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে তাহলে আমি যদি এখন আরেকটু বাড়াই CH3 CH2 CH2 Cl তাহলে এখানেও তিন ধরনের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন এইটা একটা আর এইটা একটা তাহলে এই দুটো হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট এই দুটো হাইড্রোজেন কেমিক্যাল ইকুইভ্যালেন্ট এই তিনটে হাইড্রোজেন ও কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ফলে এখানেও ঠিক দেখ এই ক্লোরিনের সঙ্গে ডাইরেক্টলি যে অ্যাটাচ তার নিউ ভ্যালু ম্যাক্সিমাম CH2 এর থেকে কম হবে CH3 এর থেকেও কম হবে ঠিক সিমিলার আমি যদি বলি ইথানল CH3 CH2 OH এই হাইড্রোজেন একরকমের এই দুটো H2 একরকমের আর এই তিনটে H একরকমের তাহলে এইখানেও তিনটে পিক পাবো তিন রকমের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন আছে কার ভ্যালু সবথেকে কার কে সবথেকে হায়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে না এই হাইড্রোজেন বিকজ এটা ডাইরেক্টলি অ্যাটাচ উইথ দ্য স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন ফলে এই হাইড্রোজেনের ইলেকট্রন ক্লাউড ডেনসিটি সব থেকে কম ফলে ও সব থেকে হায়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট কি আর কেমিক্যাল শিফট কি এইবারে আজকে আমরা যে জিনিসটা আরেকটু পড়ে নেব সেইটা কি না এনএমআর কে কিভাবে এক্সপ্রেস করা হয় এনএমআর এর স্কেলটা কি এবং সেখানে ইন্টারনাল স্ট্যান্ডার্ডের গুরুত্বটা কি এনএমআর এর প্রোটন এনএমআর কে এই যে রেডিও ফ্রিকোয়েন্সিটাকে কোন স্কেলে এক্সপ্রেস করানো হয় এবং সেখানে ইন্টারনাল স্ট্যান্ডার্ডের কি গুরুত্ব আচ্ছা প্রথমেই বলি ধর এই মলিকুলটা CH3 CH2 Cl আচ্ছা এইটার কথা বাদে আমি খুব ছোট মলিকুল আরো ছোট মলিকুল মনে কর CH3 Cl একদম সিম্পল মলিকুল এক রকমেরই প্রোটন আছে তিনটে হাইড্রোজেনি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ফলে ওদের একটাই পিক পাব এখন কোশ্চেনটা হচ্ছে আমি এই যে একটু আগে এনএমআর মেশিনের কথা বললাম এনএমআর মেশিনের ভেতরে কি আছে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তাহলে আমি ধর কলকাতায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতরে মনে কর একটা এনএমআর মেশিন আছে সেই এনএমআর মেশিনটা মনে কর 200 MHz তার মানেটা কি ওই মেশিনের ভেতরে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড 200 MHz এখন প্রশ্ন হচ্ছে এই তিনটে যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন এই মিথাইল ক্লোরাইডকে যদি আমি ওই
কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মেশিন আছে সেই মেশিনে মনে কর আমি এনএমআর মেজার করালাম, তাহলে এনএমআর মেজার করালে কি হবে না, এই তিনটে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন এর ইলেকট্রনের ক্লাউডটা কম, কিন্তু যা আছে তাই আছে ফিক্সড, মানে ক্লোরিন স্ট্রং ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আছে, তার টান যা আছে আছে ওটা তো ফিক্সড, ফলে এই তিনটে কি হবে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে যতটা এক্সপেরিয়েন্স করবে তার উপরে ডিপেন্ড করে মনে কর এ এই এতটা গ্যাপে ভেঙে গেল, এ মনে কর এই এতটা গ্যাপে ভেঙে গেল, তাহলে এখন রেডিও ফ্রিকোয়েন্সি পাঠালে এ যে রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করার করলো। এবারে প্রশ্ন হচ্ছে ধর এটা মনে কর 20 হার্জ, ধর এইটা যে নিউ সেটা হচ্ছে 20 হার্জ, তার মানে 20 হার্জ রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করলো। এবারে প্রশ্ন হচ্ছে সেম মলিকুলটাকে আমি মনে কর দিল্লি নিয়ে গেলাম, দিল্লিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের, তাহলে এটা কোথায় না ক্যালকাটা, তাহলে এবারে মনে কর আমি দিল্লি নিয়ে গেলাম, দিল্লি বিশ্ববিদ্যালয়ে তার মনে কর সেখানে একটু টাকা বেশি আছে ওদের, তারা মনে কর আরো ভালো এনএমআর ইনস্ট্রুমেন্ট কিনেছে, সেই এনএমআর ইনস্ট্রুমেন্টটা মনে কর 300 মেগাহার্জ, মনে কর তার এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্কেল কত 300 মেগাহার্জ, তাহলে প্রশ্নটা হচ্ছে একই মলিকুলকে আমি এবারে যদি 300 মেগাহার্জ মেশিনের মধ্যে ঢুকিয়ে দেই ঠান্ডা মাথাতে ভাব, তখন এই তিনটে যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন এদের স্পিন স্টেট যেটাতে ব্রেক করবে সেই ব্রেকিং প্যাটার্নটা এই একই রকমই হবে না এর থেকে বেশি হবে না ওর থেকে কম হবে, তাহলে প্রশ্নটা কি 200 মেগাহার্জ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ওয়ালা মেশিনে এই তিনটে প্রোটন যে স্পিন স্টেট গ্যাপে ভেঙেছে, যে গ্যাপে ভেঙেছে অন্য মেশিন যেখানে মেশিনের ফিল্ড স্ট্রেন্থ বেড়েছে বেড়ে 300 মেগাহার্জ, সেই মেশিনে যখন এই মলিকুলটাকে ঢুকিয়ে দেব, এই মলিকুলটাকে যদি ওই মেশিনে ঢুকিয়ে দিই তাহলে ওর এই যে ব্রেকিং স্পিন স্টেটের যে ব্রেকিং সেটা কম হবে না বেশি হবে না সেম থাকবে, উত্তরটা কি না আমাদের বেসিক লজিক থেকে সরে যাব না, বেসিক লজিকটা কি নিউক্লিয়াস যত বেশি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করবে তার সে তত বেশি গ্যাপে থাকবে, তাহলে এর বাইরে ইলেকট্রনের ক্লাউড ফিক্সড যা আছে আছে, সে 200 মেগাহার্জ এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে যতটা এক্সপেরিয়েন্স করতো 300 মেগাহার্জ মেশিনের প্রেজেন্সে নিশ্চয়ই আরো বেশি এক্সপেরিয়েন্স করবে, মানে মোদ্দা কথা আমি একটা লোক তিনটে সোয়েটার পরে থাকি কি ধর আমি দুটো সোয়েটার পরে আছি, তাহলে আমি কলকাতাতে 12 ডিগ্রি সেন্টিগ্রেড শীতকালে বেশি ঠান্ডা এক্সপেরিয়েন্স করব নাকি আমি দার্জিলিং এ গিয়ে 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বেশি ঠান্ডা এক্সপেরিয়েন্স করব, আমি দুটো সোয়েটারই পরে আছি তাহলে বাইরের টেম্পারেচার কমে গেলে আমি বেশি ঠান্ডা এক্সপেরিয়েন্স করব, এখানেও ঠিক তাই এর বাইরে ইলেকট্রনের এনভায়রনমেন্ট সেম কিন্তু মেশিনের স্ট্রেন্থ যদি চেঞ্জ হয়ে যায় তার মানে ও তখন আরো বেশি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এক্সপেরিয়েন্স করবে, তাহলে ওর এই যে ব্রেকিংটা আরো বেশি হবে, এই ব্রেকিংটা আরো বেশি হবে, লার্জার ব্রেকিং, এটা নিউ 1 এটা নিউ 2, তার মানে তখন
রেডিও ফ্রিকোয়েন্সি পাঠালে ও আরো বেশি রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে, ধর সেটা বললাম 30 হার্টজ। তাহলে প্রবলেমটা কি হলো? একটা বিশাল প্রবলেম দাঁড়িয়ে গেল। একটা কোন প্রোটনের আমি এনএমআর মেজার করছি, কলকাতাতে মেশিনে মেজার করলে 200 মেগাহার্জ মেশিনে ভ্যালুটা হবে মনে কর 20 হার্টজ, দিল্লিতে গিয়ে 300 মেগাহার্জ মেশিনে করলে ঘর ভ্যালুটা আসবে 30 হার্টজ, যেহেতু এর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিক্সচারটা বেশি। তার মানে এনএমআর ভ্যালু কি দাঁড়িয়ে গেল? মেশিন ডিপেন্ডেন্ট। খুব সমস্যাজনক, কোনো ভ্যালু যদি মেশিন ডিপেন্ডেন্ট হয়ে যায় তাহলে আজকে একই মলিকুলের ভ্যালু কত রকমের মেশিন আছে, 200 মেগাহার্জ মেশিন, 300 মেগাহার্জ মেশিন, 400 মেগাহার্জ, 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200 মেগাহার্জ। তার মানে পৃথিবীর যে জায়গাতে যে মেশিন আছে তার যা ফিক্সড আছে তার উপরে ডিপেন্ড করে এনএমআর এর ভ্যালু পুরোপুরি চেঞ্জ হবে, পুরোপুরি মেশিন ডিপেন্ডেন্ট হয়ে গেল। এটা হওয়া খুব মুশকিল। কোনো অর্গানিক মলিকুলের কোনো পার্টিকুলার প্রোটনের এনএমআর ভ্যালু কত তার মানে সেটা মেশিন উল্লেখ করতে হবে, একটা বিশাল সমস্যাদায়ক ব্যাপার। তাহলে কি করতে হবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার? কি উপায়? না, ভ্যালুটাকে নর্মালাইজ করতে হবে। টার্মটা শোন, কি করতে হবে? নর্মালাইজড। নর্মালাইজ করা মানে কি? এমন ভাবে এনএমআর ভ্যালুটাকে এক্সপ্রেস করা হবে যে ভ্যালুটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মানে এই মেশিনেও যা ভ্যালু হবে ওই মেশিনে তা ভ্যালু হবে। একেই বলা হয় নর্মালাইজ করা। এনএমআর ভ্যালু শুনবি নর্মালাইজড, নর্মালাইজড। ওর জন্য কি করতে হবে? না, এনএমআর মেজারমেন্টের সময় যে মলিকুলটা মেজার করব ওর সঙ্গে আরেকটা স্ট্যান্ডার্ড মলিকুলকে মিশিয়ে দিতে হবে, আরেকটা স্ট্যান্ডার্ড মলিকুলকে মিশিয়ে দিতে হবে। সেই স্ট্যান্ডার্ড মলিকুলটাকে নর্মালি আপাতত জেনে রাখ, এই মলিকুলটা এই সিলিকনের চারদিকে চারটে মিথাইল, এর নাম হচ্ছে টেট্রা মিথাইল সিলেন, সংক্ষেপে নাম হচ্ছে টিএমএস, টেট্রা মিথাইল সিলেন। কেন এটাকে নেওয়া হয়েছে পরের ক্লাসে বলবো, আপাতত জেনে রাখ যে এইখানে এই যে 12টা হাইড্রোজেন আছে অল আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এবং এদের এরা খুব লো ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করে, লো ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করে। তাহলে এবারে বক্তব্যটা হচ্ছে আমি 200 মেগাহার্জ হোক বা 300 মেগাহার্জ হোক যে কোনো মেশিনে এনএমআরকে কিভাবে এক্সপ্রেস করব, না ডেল্টা স্কেলে, ডেল্টা ইন পিপিএম, পার্টস পার মিলিয়ন, মানে এটা একটা নর্মালাইজড ভ্যালু, সেটা কিভাবে, তার এক্সপ্রেশনটা কি? তার এক্সপ্রেশনটা হচ্ছে না রেডিও ফ্রিকোয়েন্সি, রেডিও ফ্রিকোয়েন্সি অফ এ প্রোটন, অফ এ প্রোটন ইন হার্টজ, মানে যে প্রোটনের মেজার করব ইন হার্টজ, মাইনাস রেডিও ফ্রিকোয়েন্সি অফ টিএমএস ইন হার্টজ বাই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তখন এইভাবে এক্সপ্রেস করলে পুরো ভ্যালুটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। কারণ যে মেশিনে মেজার কর না কেন, 200 মেগাহার্জ মেজার করলে এই প্রোটনের যে হার্জ, টিএমএস এর যে হার্জ, ওদের মধ্যে যে গ্যাপটা আসবে তাকে 200 দিয়ে ভাগ করলে যা হবে
যখন আমি 300 মেগাহার্জে ওই ভ্যালুটাকে মেজার করব এর ভ্যালু বাড়বে টিএমএস এর ভ্যালু বাড়বে ওদের ডিফারেন্সকে 300 দিয়ে ভাগ করলে একই ভ্যালু আসবে সেম ভ্যালু আসবে এইটাকে বলা হয় নরমালাইজ করা মানে কি এক্সটারনাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ভাগ করে দিলাম পার মেগাহার্জে আর একটা স্ট্যান্ডার্ড মলিকুলকে ধরে নিয়ে তার যে ভ্যালু ইন হার্জ ওটাকে যে প্রোটনটাকে মেজার করছি সেখান থেকে বিয়োগ করে দিলাম এইটা খুব একটা ইন্টারেস্টিং ইনভেনশন তাহলে কি দাঁড়ালো না এনএমআর এর ভ্যালু আমরা ডেল্টা ভ্যালুতে এক্সপ্রেস করব ডেল্টা ইন পিপিএম পার্টস পার মিলিয়ন আর ইজ নট ইন হার্জ ইট ইজ এ নরমালাইজড ভ্যালু মেশিন ইন্ডিপেন্ডেন্ট আর মেশিনের ফিল্ড স্টেট উল্লেখ করার দরকার নেই কারণ ডেল্টা মানে এটা অলরেডি এক্সটারনাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ দিয়ে এটাকে ভাগ করাই আছে এটা অলরেডি নরমালাইজড করাই আছে এখানেও ঠিক তাই প্রোটন এনএমআর এর যে স্কেল এপাস থেকে শুরু করা হয় জিরো থেকে এপাসে ম্যাক্সিমাম 12 পর্যন্ত নিয়ে আসা হয় 12 12 পর্যন্ত প্রয়োজন পড়ে না 8 পিপিএম পর্যন্ত জিরো থেকে 8 এই 8 পিপিএম এর মধ্যে আমরা যত অর্গানিক মলিকুল আজ পর্যন্ত কোটি কোটি যে অর্গানিক মলিকুল পড়েছি ওর মধ্যে যত ধরনের প্রোটন আছে তার 99.9% প্রোটন এই জিরো থেকে 8 এর মধ্যে এসে যায় জিরো থেকে 8 এর মধ্যে এসে যায় তাহলে আজকের ক্লাসটা আর এক্সটেন্ড করব না এই পর্যন্তই আজকের ক্লাসটাকে শেষ করলাম তাহলে সামারি করলে কি দাঁড়ালো একটাই কথা যে প্রোটনের এক্সটারনাল ইলেকট্রনের ক্লাউড যত কম সে তত এক্সটারনাল ম্যাগনেটিক ফিল্ডকে বেশি এক্সপেরিয়েন্স করবে তার স্পিন স্টেটের মধ্যে গ্যাপ তত বেশি হবে সে তত হায়ার রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে যে সমস্ত প্রোটনের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট সেম তারা একই রেডিও ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে ওদের বলা হবে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন যে ফ্রিকোয়েন্সিতে ইয়ে তো রেজোনেট করবে সেটাকে বলা হবে কেমিক্যাল শিফট ভ্যালু কেমিক্যাল শিফট ভ্যালু যদি হার্জে এক্সপ্রেস করা হয় ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইনস্ট্রুমেন্ট খুব প্রবলেম তাহলে কি করতে হবে না এটাকে নরমালাইজড করতে হবে কি করে নরমালাইজড না ডেল্টা ভ্যালুতে এক্সপ্রেস করতে হবে ডেল্টা ইন পিপিএম যে প্রোটনের মেজার করছি ইন হার্জ মাইনাস একটা স্ট্যান্ডার্ডের ভ্যালু ইন হার্জ কি স্ট্যান্ডার্ড টিএমএস কেন টিএমএস পরের দিন আসবো তাহলে প্রোটন অফ ইন্টারেস্টের ভ্যালু ইন হার্জ মাইনাস টিএমএস এর ভ্যালু ইন হার্জ বাই এক্সটারনাল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেন্থ ইন মেগাহার্জ তখন ভ্যালুটা নরমালাইজড হয়ে গেল ইট উইল নট ডিপেন্ড আপন দ্য ইনস্ট্রুমেন্ট ইট ইজ ইনস্ট্রুমেন্ট ইন্ডিপেন্ডেন্ট ঠিক আছে এই পর্যন্তই তাহলে থাকলো আমরা এইখান থেকেই পরের ক্লাসটা